কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার শেষ সময়ে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থী এবং সমর্থকরা। আগামীকাল মধ্যরাতে শেষ হবে প্রচার, তাই সকাল থেকে প্রার্থীদের সময় কাটছে প্রচার, গণসংযোগ, উঠান বৈঠক আর পথসভায়। ভোটারদের মন জয়ে দিচ্ছে নানা প্রতিশ্রুতি, ছুটে চলেছেন নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। নগরীর মোগলটুলি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সার। দারোগাবাড়ি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কো। নগরীর নানা প্রান্তে প্রচার এবং গণসংযোগ করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরাও। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত সকালে রানীর দেখির পূর্বপাড় এলাকায় গণসংযোগ করেন।